আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম ইফতার সবাই মিলে একসাথে বাসায় আসলাম আর সবাইকে একসাথে করতে পেরা খুবই আনন্দ লাগতেছে এত মানুষ দেখে ইফতারি যে এত মানুষ সবাই একসাথে করব আর কোনোদিন ভাবি নাই যাই হোক আমরা একটা প্ল্যান করে এইগুলো করছি আজকে আমরা কাজে জানি কাজ অফ করে দিছি প্ল্যান ছিল আসসালামু আলাইকুম আমি আশাফুল ইসলাম থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু অনেক ভালো আছি আপনারা জানেন এখন পবিত্র রমজান মাস আমাদের আজকে চার নম্বর রোজা আর সে খেতে উঠলাম চিংড়ি মাছ ভুনা তারপরে খাবো হচ্ছে আম আর দুধ দিয়ে আমার দুধ এত লাইক করি না যাই হোক সবার দেখা দেখি আমিও খাওয়া শুরু করে দিলাম যাক ভালোই লাগছে আমার দুধ খেলে সারাদিন ক্লান্তিটা লাগে না তো আমাদের খেতে খেতে আমাদের নামাজের সময় হয়ে গেছে আমরা সবাই নামাজে দাঁড়িয়ে গেছে এবং বাসায় সবাই একত্রে নামাজ পড়বো আজকে কারণ ইফতার মানে সেহেরি খাই একটু রেস্ট করতে করতে টাইম ওভার হয়ে গেছে সে কারণে ফজরের সময় আর বাসায় বাইরে যাওয়া হয় আমরা বাসায় নামাজ আদায় করতেছি সবাই একসাথে আলহামদুলিল্লাহ জামাতে নামাজ পড়ার আনন্দই একটা অন্যরকম এত মানুষ একসাথে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين نمت عليهم নামাজ পড়তে যাইতে গেছিলাম বাতিজারে আর মামারে ওরা কেউ জানে আমাকে জোর করে সামনে পাঠা দিছে যাই হোক তারপর আর কি করবো যাই হোক নামাজটা আদায় করে ফেললাম সবাই একসাথে ভালোই লাগছে আমরা চারজন ছিলাম বাসায় চারজন একসাথে নামাজ আদায় করলাম বাসায় ভালোই লাগলো ফজরের নামাজটা বিশেষ করে মসজিদে গিয়ে পড়া একটু ভালো লাগতো বেশি যাই হোক বাইরে প্রচন্ড ঠান্ডা এই কারণে আর যাওয়া হয় নাই আলহামদুলিল্লাহ আমাদের আজকে চার নাম্বার রোজা মাত্র জোহরের নামাজ শেষ করলাম শেষ করে রেডি হয়েছি আর কাজে যাওয়ার জন্য একটু চেষ্টা করতেছি আসলে স্পিড তো নেই সে কারণে কাজে যাইতে পারতেছি না স্পিড জল শুরু শুরু আমি কাজে চলে যাব আর আমাদের বাইকগুলো রেডি করে রাখছি অ্যাকচুয়ালি আমরা বাইকগুলো রেডি করে রাখছি মানে দুপুরবেলা তো এখন সামার চলে আসছে বাইকগুলো রেডি করে রাখছি বাতিজা ভাই মামা সবাই তারপরে ভাবলাম প্ল্যান করলাম আর কাজে যাব না আমরা সবাই বাসায় একসাথে ইফতারি করব। ইফতারি আয়োজন করি কারণ সামনের সপ্তাহ থেকে আমাদের র্যান্ডম স্কিজুয়াল মানে সবাই একসাথে থাকি তারপর কারোর সাথে কারো দেখা হবে না আলহামদুলিল্লাহ আমাদের রোজা নামাজ ইনশাল্লাহ ঠিক মতন চলবে বাট কারোর সাথে কারো দেখা হবে না এরকমভাবে ভাবলাম আজকের প্ল্যানটা বাসায় করে ফেলি যাই হোক আমাদের প্ল্যানটা আমাদের ছিল বাসায় ইফতারি করব সবাই মিলে একসাথে আমরা বাসায় যারা আছি এবং আমাদের মামা বড়ো ভাই যারা আছে সবাইকে দাঁত দিয়ে বাসায় নিয়ে আসবো এবং আমরা বাংলাদেশি স্টাইলে আলু চপ ডিম চপ বেগুনি আবগত শরবত সব কিছু বানানো কাজে ব্যস্ত লেগে গেছি সবাই আমি একটু ভিডিও করছিলাম এবং মাঝে মাঝে সবাইকে হালকা পাতলা হেল্প করছি সবচেয়ে বেশি কাজ করছে ভাই বাতিজা ওই যে আরেকটা ভাই শামিম ভাই তারপর আমার মামা এখান দিয়ে মানে সবাই ব্যস্ততার সাথে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমাদের এক ঘন্টা সবকিছু রেডি করে ফেলতে হবে কারণ দশের লাঠি একের বোঝা এখানে আমরা দুধ দিয়ে দিছি চিনি দিয়ে দিছি এবং আবগদ্ধ দিয়ে দিছি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন যে ভাগিনাও চলে আসছে মামায় বসে আছে আরও একজন বাকি আছে ভাবলাম সবাই একসাথে আজকে হই দিন তো আর দেখা নাও হইতে পারে একটা ইফতার ইফতারি যত মানুষ একসাথে করব ততই সব বিষয়ে যে আমাদের বেগুনি আলুর চপ সব কিছু হয়ে গেছে ভালোই আমরা বেচালার লাইফে আমরা এত সুন্দরভাবে এত কিছু মেক করতেছি এটাই সবচেয়ে বড় পাওয়া আর এখান দিয়ে সালাদ কাটা রেডি করে ফেলছে আর আমাদের ফল ফাঁকটা সবই রেডি স্ট্রবেরি আঙ্গুর ফল ডিম চপ আলুর চপ মানে সব ধরনের মোটামুটি আর কি ফল তারপরে হচ্ছে জি জিলাপি ওই যাবগত বদাগুলো সব কিছু সাজায় রাখছি আর এখানে সেই বাংলাদেশি স্টাইলে আমরা তো বাঙালি বিশেষ করে আমাদের আলুর চপ বেগুনি ডিমচপ এগুলো না হলেই হয় না এগুলো আমাদের মাস্ট বি লাগবি আর সবাই ইফতারির করে ফেলতেছে আজানও দিয়ে দিছে আমাদের আমরা আবগাতো বত্তা তারপর খেজুর সব কিছুই খাইলাম মালটা টালটা খাওয়া শুরু করলাম সেই বাংলাদেশি স্টাইলে আবার সেই মুড়ি মাখা খুব মজা মানে আমরা তো বাঙালি আমাদের মুড়ি মাখা না খাইলে আমাদের এত ভালো লাগে না এটা আমাদের খেতি হবে মানে আমরা এটা তো আর কিচ্ছু বুঝি না যেই সারটা নিতাসে মুড়ির ওফ মানে এক একজন যে কি আনন্দ করে যে খাইতেছে খুব ভালো লাগতেছে কারণ আমি আবার কি করলাম জিলাপি দিয়ে মুড়ি মাইখা খাইলাম দেখি কিরকম লাগে ফেসবুকে দেখলাম জিলাপি দিয়ে মুড়ি আমিও খুব ভালোই লাগছে খারাপ না মামা মামা আজকে অনেক দিন কেমন লাগলো সবাই একসাথে ইফতারি করে মিয়ামিয়া অনুভূতিটা কোন খুব মজা কখনো কি এত মানুষ একসাথে ইফতারি করছেন না আজকে প্রথম এটাও আমার মামা এটা লোক আমার আরেকটা মামা

কারোর সাথে কারো দেখা হয় না একসাথেই থাকি সবাই আশেপাশে কাজের ব্যস্ততার কারণে কারোর সাথে দেখা হয় না আর ভাবলাম আজকে আমরা সবাই বন্ধ নেই বন্ধ নিয়ে আমরা বাসে একটু ইত্যাদি আয়োজন করি দেশে আসলে আমরা ফ্যামিলি নিয়ে সবাই সুন্দরভাবে ইত্যাদি আয়োজন করতাম যেরকম পেঁয়াজি বুট মুড়ি আরও অনেক কিছু আমরা যেরকম পারছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো যাই হোক আপনারা প্রবাসী যারা থাকেন সবাই একটু দেখবেন সবাই একসাথে যেন ইফতারি করতে পারেন ইফতারি করার মজাই কিন্তু আলাদা ইফতারিতে যত মানুষ একসাথে হবেন ততই সব বেশি হবে আমরা খাবার টাবার খাইয়া লেডায় গেছি তারপর মসজিদে আর গেলাম না আমরা আটজন বাসায় মিলে একটা জামাত আদায় করে ফেললাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তারপরে কি করলাম নামাজ শেষ হয়ে বাসায় এক ঘন্টা রেস্ট করলাম আমি আর বাতি যায় মসজিদে যাইতেছি তারাবি নামাজ পড়ার জন্য আর এত খায়া টায়ার্ড হয়ে গেছে আর লড়তে পারতেছিলাম না হাইটাইটা হাইটাইট আছে মসজিদে যাইতাছি তাও মনে হয় কি শরীর হাঁটু ভাঙা পড়া যাইতাসে এরকম এক অবস্থা মানে খুব টায়ার্ড লাগে যখন রোজার ইফতারটা খুলে ফেলি তখন কিন্তু শরীরটা সেরা দেয় আর বলতে বলতে আমরা চলে আসলাম আলামিন জামে মসজিদ এটা কিন্তু আমাদের বাঙালি একটা মসজিদ খতম তারাবি হয় সেখানে অনেক ভালো এখানে সিকিউরিটিও থাকে সব সময় কারণ নিউ কিন্তু অনেক অকারণ্স হইতা আর যারা যারা ছিল তারা এক একজন এক এক কাজে চলে গেছে কাউকে আর আর আমি আসছিলাম তো নামাজ পড়ে বাসায় চলে যেতেছি এখন বাতিজার আমি বাসায় গিয়ে রান্না করব বিকাল দিকে আমরা মুরগি কিনে নিয়ে আসছিলাম এবং মুরগি রান্না করবো আজকে তা আমাদের প্ল্যান ছিল সকাল থেকেই আজকে কি খাবো কি খাবো তো যাই হোক আমরা নামাজ পড়ে বাসার উদ্দেশ্য রওনা হয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই বলবেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি